রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হয়, মানে তার রাজনীতির মধ্যে দিয়ে যেতে হয়। আর রাজনীতির চর্চাটা দরকার, গণতন্ত্রের চর্চাটা দরকার, ওই জন্যই সুস্থ রাজনীতি তৈরি হয়। আপনার ইভেন ইন চায়না রেজিমেন্টের সোসাইটি হলে সবাই রাজনীতি করতে পারে না, কথা বলতে পারে না, ঠিক না? রেজিমেন্টের সোসাইটি, তো সেটা তো রাজনীতি, দ্যাট ইজ অলসো পলিটিক্স। চীনের মতো রাজনীতি ওই জায়গাতে আর অন্য কোনো খুব কম দেশে হয়। এভরিথিং, তাদের চর্চা হয়, তাদের পার্টিকে ট্রেনিং করা হয়, তাদের আপনার একাডেমিস আছে, তাদের বিভিন্ন সেন্টার আছে। অর্থাৎ পলিটিক্স ছাড়া স্টেট, স্টেট ইটসেলফ ইজ এ পলিটিক্যাল এন্টিটি। তো এখানে তো আপনার রাজনীতি থাকবেই, অর্থাৎ বিভিন্ন ধরনের রাজনীতি থাকবে। এটাকে একসেপ্ট করুন, বি রাজনীতিকরণ কোনো অ্যান্সার না। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি কয় মাসের জন্য, কয় মাসের জন্য বন্ধ করেছে? অনির্দিষ্টকাল জন্য। এটাকে আমি পুরোপুরি মনে করি এটা একটা খারাপ পদক্ষেপ, কারণ মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলে দিতে হবে এটা কোনো অ্যান্সার নয়। ট্রাই টু সর্ট আউট যখন কোথায় সমস্যাটা কী হচ্ছে সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করি। রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে ওই, এটা আমি একমত, রাজনৈতিক দলের লেবু দিলে লেজুর বৃত্তি করা যাবে না, করা উচিত না। এটাকে আপনার দূরে করার জন্য কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, কীভাবে কাজ করতে পারে, এটা ছাত্রদের সঙ্গে কথা বলেই এ ব্যবস্থা হবে। এটা আপনার জোর করে ইম্পোজ করে কি আপনার করা যাবে? তাহলে তো আপনার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ মার্শাল গভর্নমেন্ট অ্যান্ড দিস গভর্নমেন্ট? আমাকে রাজনীতির মধ্যে থেকে এটাকে রাজনীতি দিয়েই কাজটা করতে হবে। এবং আমি তো মনে করি ছাত্র রাজনীতি যদি সুস্থ না হয় দেশের রাজনীতি সুস্থ হবে না, আর ছাত্র রাজনীতি যদি নেতৃত্ব তৈরি না হয় তাহলে জাতীয় নেতৃত্ব তৈরি হবে না। ওটা হচ্ছে আপনার দ্যাট ইজ দ্য ব্রিডিং গ্রাউন্ড, ওইখানে তৈরি হয়, ওখানে রিক্রুটমেন্ট হয়, ব্যুরোক্রেসিতে বলেন পলিটিক্সে বলেন সব কিছু ওইখান থেকেই আসবে। এবং আমাদের ছেলেপেলেরা যে আপনার রাজনীতি বিমুখ হয়ে গিয়েছিল তার কারণ হচ্ছে যে আপনার ছাত্র রাজনীতির সময় চলে গিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে, এখন আবার তারা আসতে শুরু করেছে। এই সময় যদি আমরা বন্ধ করে দিই তাহলে কালো আহ্বান হবে, যারা অন্ধকারের মধ্যে কাজ করে তারা আহ্বান হবে, যারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে কাজ করে তারা আহ্বান হবে। এটাকে ওপেন রাখতে হবে এবং রাজনীতিকে ওইভাবে মোটিভেট করতে হবে যেন ভালো রাজনীতি হয়, সুস্থ রাজনীতি হয়। আর ওই যে ওগুলোকে আইন করে বন্ধ করতে হবে, হল দখল, সিট দখল, আপনার যে গণরুম টুম এগুলো বন্ধ করতে হবে, এবং এগুলো করা যায়, দ্যাট ইজ